পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার রামনগর এক ব্লকের দামোদরপুর গ্রামে দরিদ্র বিপিএল পরিবারভুক্ত দেবব্রত পাত্র 10 বছর ধরে সরকারের কাছে বহুবার ঘরের আবেদন করেও আজ পর্যন্ত কোনো সরকারি আবাস না পেয়ে পুরানো খড়ের চালের ঘরে রাত দিন এক করে ঝড় জলে স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। আপনার পরিবারে কে কে থাকে? আমি থাকি, আমার স্ত্রী থাকে এবং আমার মেয়ে আর দুটো ছেলে। দেবব্রত পাত্র দীর্ঘ 10 বছর ধরে বহুবার ওনার একটি ঘরের জন্য, কিন্তু পঞ্চায়েত ওনার আবেদনে কোনো সাড়া দেননি। গত মাস চারেক হলো উনি ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য লিখিত আবেদন করেছেন, কিন্তু তাও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। এদিকে মানে ছিটাভেড়ার ঘর, আর জল টল পড়ছে, আর রস উঠছে, তার জন্য এই যে সমস্যা, আমি থাকতে পারছি না ছেলে মেয়েদেরকে নিয়ে। আমি মাছের ছোটো একটা মাছের ব্যবসা করি, এই ব্যবসাতে যা টুকিটাকি হয় ছেলে মেয়ের পড়াশোনা আর আমার খরচ টরচ নিয়ে চেপতে মোটামুটি চলে যায়। দেবব্রত বাবুর একটি বড় মেয়ে ক্লাস 12 পড়ে, তিনি তার মেয়েকে নিয়ে এই ভাঙা ঘরে চিন্তায় থাকেন। আপনি কি বিপিএল পরিবারভুক্ত? হ্যাঁ, আমি বিপিএল পরিবারভুক্ত। আমি ব্লক থেকেও আবেদন করেছি আর প্রধানমন্ত্রীর কাছেও আবেদন করেছি, পাইনি আমি এখনও পর্যন্ত। কতদিন আগে আবেদন করেছেন? 6-7 মাস আগে দিয়েছিলাম। আমি দেবব্রত বাবুর এই বাস্তব চিত্রটি নিয়ে পঞ্চায়েত অফিসে উপস্থিত হলে মাননীয় পঞ্চায়েত প্রধান আমাকে কোনো রকম সাক্ষাৎকার না দিয়ে উল্টে কেন ছবি তোলা হয়েছে সেই প্রসঙ্গ তুলে ধরেন এবং আমাকে হেয় চোখে দেখেন। আমি একটা পাকার ঘর চাইছি সরকার থেকে। ঘর হলে আপনার কী সুবিধা হবে? আমি শান্তিতে থাকতে পারবো, ওদের ছেলে মেয়েদেরকে নিয়ে থাকতে পারবো। এই গ্রামে দেবব্রত পাত্রের মতো পাশাপাশি আরও 5-6টি বিপিএল পরিবার রয়েছে, এখন পর্যন্ত তারাও কোনো সরকারি আবাস পায়নি। ভিডিও দেখে সকল দর্শককে অনুরোধ করব এই সমস্যার শীঘ্র সমাধানের জন্য এই এলাকার বর্তমান ভারপ্রাপ্ত মাননীয় উন্নয়ন সমষ্টি আধিকারিক অনুপম বাগকে 8373063051 মোবাইল নাম্বারে বারে বারে ফোন করে চাপ সৃষ্টি করুক। আমি জয়দেব তলা, পশ্চিমবঙ্গ পূর্ব মেদিনীপুর থেকে ইন্ডিয়া আনহাটের পক্ষে।